স্থান। রাজাকার আল বদরের দোসররা এখনো সক্রিয় উল্লেখ করে খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারাই সারা দেশে একযোগে বোমা হামলা চালিয়েছে। সকালে বাগেরহাটের রামপালে ভাগাবাজার চৌরাস্তার মোড়ে ভাগাবাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আব্দুল রউফ, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অসিত বরণ বিশ্বাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।